ঠিক আছে, তুমি মেল করো, আমি চেক করছি। ওকে। আরে বেলা তো অনেক হলো, যা না, এই স্নানটা সেরে আয় না। আর কত তোর পেছনে পড়ে থাকবো বলতো, আমার তো বয়স হচ্ছে নাকি? লকডাউনটা 17 অবধি করলো, আরো বাড়বে দেখি। প্লিজ মা, এসব বলো না, সারাদিন এই ঘরের মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। তুই কি ভাবছিস আমি বললি ওরা বাড়িয়ে দেবে? ও আর একটা কথা, দুপুরবেলা তোর জামাটা দিস, বোতামটা লাগিয়ে দেবো। আরে আর একটু বসো না। না না, আমার বসার সময় নেই বাবা, আজ বসে থাকলে চলবে? কি এমন করছো বলো তো? সংসারের জ্বালা তুই কি বুঝবি, তুই তো 4 দিন বাজার করে দিয়েই খারাপ। তোমার ওই এক কথা, অনেক কাজ অনেক কাজ অনেক কাজ। বাবু, তোর সেই বোগেনভিলিয়া গাছটায় ফুল এসেছে রে। কোন ফুলের গাছ? আরে সেই যে 2 বছর আগে তোর সঙ্গে রথের মেলা থেকে কিনে নিয়ে এলাম সেই গাছটা। ও খুব সুন্দর ফুল এসেছে, গোলাপি রং। ও আরে বাবু, তুই নিজে থেকে কোনোদিন গাছগুলোর খবর নিয়েছিস? জল দিতে পারি, তুমি দাও তো, তাই আমি দিই না। থাক আর বাজে বসতে হবে না, সময় কোথায় জল দেবার? বাবা শুনো, মার দিকে ফিরে তাকাস না আর গাছে জল দে। আরে তোদের অফিসে কোনো কাজ হবে? তোদের ক্যান্টিনে আমার জন্য। মা, ক্যান্টিনের জন্য অলরেডি একজন আছে, তার চাকরির কি হবে? না না, তা কেন, সেও থাকবে আমিও থাকবো, তোর জন্যই বললাম। আমার জন্য? এমনিতে তো বাড়িতে আমাকে সময় দিস না, ওখানে থাকলে তো 5 জনকে যেমন সময় দিস, আমাকে না একটু সময় দিবি, এই আর কি। শেষ কবে বিকেলে ছাদে এসেছিলাম, আর শেষ কবে মাকে খুব কাছ থেকে ভালো করে দেখেছি মনে পড়ে না। সময় কই, 10টা 5টা চাকরি, এক গাদা কাজ, বন্ধু বান্ধব, দেরি করে বাড়ি ফেরার পরেও মা কিন্তু কোনো কমপ্লেন করে না। অফিস বেরিয়ে যাবার পর মা সারাদিন একা ঘরে কি করে কাটায়? একটা টিভি বা ফোন আর যাই হোক বন্ধু হতে পারে না। অফিসের মাঝে মা না ফোন করলে, কখনো খুব প্রয়োজন ছাড়া ফোনও করিনি মাকে, অথচ মা ঠিক খবর নেয় অফিস পৌঁছলাম কিনা, আমার লাঞ্চ হলো কিনা, এমনকি আমার পাশের টেবিলের ইউসুফেরও। আমি বড় হয়ে গেলাম কিন্তু মা সেই একই রকম থেকে গেল। ঘরের কোণ, ছাদের ফুল কিংবা আমার জামার বোতামও জানে, আমার মা এই 4 দেয়ালের মধ্যে থেকেও হাঁপায় না। এই লকডাউনে আমার বা আপনার ছুটি আছে, আমাদের বসারও সময় আছে, কিন্তু মায়েদের কোনো ছুটি নেই, মায়েদের কোনো লকডাউন হয় না।